সাহস দেখে আমি জাস্ট অবাক হয়ে যাচ্ছি। তুই আমার সাথে বেইমানি করিস, জিয়ন জাঙ্কুকের সাথে বেইমানি করিস, তোর বুকের পাটা আছে। স্যার সরি স্যার, আমাকে প্লিজ ছেড়ে দিন, আমি এমনটা কখনো করব না স্যার, প্লিজ আমাকে ছেড়ে দিন। ছেড়ে দেব তাও আবার তোকে? তোর বেইমানির জন্য আজকে আমার এতটা লস হয়ে গিয়েছে, তুই কি করে ভাবলি তোকে আমি ছেড়ে দেব? স্যার প্লিজ আমাকে ছেড়ে দিন। যা এটাকে নিয়ে যা, আর এমনভাবে মারবি যেন আর লাইফে উঠে দাঁড়াতে না পারে। জাঙ্কুকের বডিগার্ডরা লোকটিকে নিয়ে যাই। জাঙ্কুক স্যার এখন কি হবে? এই ডকুমেন্টগুলো যে আমাদের কোম্পানির জন্য অনেকটা ইম্পর্টেন্ট ছিল। কোম্পানির সবাইকে কাজ করতে বলো, আমি এক সপ্তাহের মধ্যে এই প্রজেক্টটা কমপ্লিট করতে চাই। ঠিক, কিন্তু স্যার কোনো কিন্তু নয়, আমার কথাই শেষ কথা। তারপরে ইয়ানু কাজে লেগে পড়ে। সারাটা দিন জাঙ্কুকও অফিসের কাজে ভীষণ ব্যস্ত হয়ে পড়ে। এদিকে তেজাঙ্কুককে অনেক মিস করছিল। ধুর, এই বচ্চাটা একটা কলও কেন দিচ্ছে না, অন্য সময় তো কল দিয়ে মাথা নষ্ট করে ফেলে। আজকে আসো কি না, চালিয়ে ওর মাথা নষ্ট করে ফেলবো। তে জাঙ্কুকের জন্য ওয়েট করতে থাকে। তে এবার জাঙ্কুককে কল করতে লাগলো। জাঙ্কুক কলটা রিসিভ করা মাত্রই, এই রে কল তো করলাম কিন্তু কি বলবো। কি হলো তে, কথা কেন বলছো না? তে তো কোনো কথাই বলছে না। তে কিছু বলতে হলে বলো, নাহলে আমি কাজে ব্যস্ত আছি। এটা বলেই জাঙ্কুক কলটা কেটে দেয়। কলটা কেটে দিল তাও আবার আমাকে না বলে, বচ্চা একটা। তখন তের ফোনে লিসা কল করে। হ্যাঁ লিসা বল। হাই তে, আমি এক্সেক্স রেস্টুরেন্টে আছি, তাড়াতাড়ি চলে আস। শুধু আমি না সবাই আছি, অনেক মজা হবে। আরে দোস্ত কি বলিস, আমি কেমনে যাবো বল, এখন তো অলরেডি সন্ধ্যা হয়ে গিয়েছে। আর তুই তো জানিসই ওই বচ্চাটা না মানে জাঙ্কুক তো আমাকে একা বের হতে দিবে না। জাঙ্কুক মানে তোর বয়ফ্রেন্ড? আরে কিচ্ছু হবে না দোস্ত, জাঙ্কুক কি জানতে পারবে নাকি? তুই আই না, তোকে কি করে বলবো, ওটা আমার বয়ফ্রেন্ড না, ওটার সাথে আমার বিয়ে হয়ে গিয়েছে। ওই কি হলো, কথা বলছিস না কেন, তাড়াতাড়ি আই না দোস্ত। আমি জিমিনাকেও বলে দিয়েছি, ও আসছে, তাহলে তোর প্রবলেমটা কোথায়? আচ্ছা আমি আসছি। তারপরে তে ওর মামুনি মানে জিনের কাছে চলে যায়। কি হলো তেমা, এভাবে দাঁড়িয়ে আছিস কেন? মামুনি প্লিজ, মামুনি আমি একটু এখন বের হই না। এই সন্ধ্যায় তুই কোথায় যাবি? আর জাঙ্কুক জানতে পারলে কি হবে ভাবতে পারছিস? ও মামুনি প্লিজ, মামুনি যাই না, আমার যেতেই হবে। বাসায় বসে বসে আমি অনেক বোর ফিল করছি, যাই না মামুনি, আমি এক ঘন্টা মতো চলে আসবো, বেশি দূর তো যাবো না, এখান থেকে এইটুকু। আর ড্রাইভারকে সাথে করে নিয়ে যাবো, প্লিজ মামুনি চাই না প্লিজ। আচ্ছা যা, কিন্তু এক ঘন্টার মতো চলে আসিস, না হলে জাঙ্কুক জানতে পারলে কি হবে ভাবতে পারছিস? ওকে মামুনি, আমি এক ঘন্টার মধ্যে চলে আসবো। তারপর তে রেডি হয়ে রেস্টুরেন্টে চলেও যাই। রেস্টুরেন্টে তের মেয়ে ফ্রেন্ডের সাথে ছেলে ফ্রেন্ডরাও ছিল। অন্য পাশে জাঙ্কুকও বাসায় চলে আসে। এ মানে তুই চলে এসেছিস জাঙ্কুক? এই রে, এই ছেলেটাকে এখনই আসতে হলো, হায় রে এখন যে কি হবে। না আগে থেকেই বলে দি, না হলে উচ্চা রাগ। বলছি জাঙ্কুক, তে না ওর ফ্রেন্ডের সাথে একটু রেস্টুরেন্টে গিয়েছে। এই সময় রেস্টুরেন্টে? মা তুমি একে ছেড়েছো কেন? না মেয়েটা এতবার রিকোয়েস্ট করেছিল, আর তাছাড়া ওর বাসায় বসে বোর লাগছিল, এই জন্যই পাঠিয়েছি। আর বেশি দূর তো যায়নি, কাছাকাছি গিয়েছে। জাঙ্কুকের আজকে এমনিতেও মাথা গরম ছিল, এই কথা শোনার পরে জাঙ্কুকের আরো বেশি রাগ উঠে গেল। জাঙ্কুক জিনের কাছ থেকে রেস্টুরেন্টের নাম শুনেই গাড়ি নিয়ে বেরিয়ে পড়ল। রেস্টুরেন্টে পৌঁছে দেখলো তে ওর সব ফ্রেন্ডের সাথে এসে এসে কথা বলছে, আর সাথে ছেলে ফ্রেন্ডদের দেখে জাঙ্কুকের রাগের যেন আর কোনো সীমা রইল না। জাঙ্কুক গিয়ে তের সামনে দাঁড়ালো। জাঙ্কুক তুমি? জাঙ্কুক কিছু না বলে তের হাত টানতে টানতে নিয়ে গেল, আর তেকে গাড়ির মধ্যে বসিয়ে দিল, আর গাড়ি পুরো হাই স্পিডে চালাতে লাগলো। আরে আস্তে, আমার ভয় করছে, এত জোরে কেউ গাড়ি চালায়? জাঙ্কুকের চোখের দিকে তাকিয়ে ভয় পেয়ে গেল, কারণ জাঙ্কুকের চোখ রাগে পুরো লাল হয়ে গিয়েছিল। বাসায় আসা মাত্রই তের হাত টানতে টানতে জাঙ্কুক রুমে নিয়ে যেতে লাগলো। জাঙ্কুক বাবা শোন, মেয়েটাকে কিছু বলিস না, তোর এই রাগটা মেয়েটার উপরে দেখাস না, ওকে ছাড়। প্লিজ বাধা দিও না আমাকে, বেশিবার বেড়ে গিয়েছে, ওর কোনো ধারণা আছে আজকালকার দিনে কি হতে পারে? বাবা ভুল করে ফেলেছে, ওকে কিছু বলিস না। বুক কোনো কথা না শুনেই তেকে রুমে নিয়ে গেল। এদিকে তে তো ভয়ে কুকুরে রয়েছে, কারণ জাঙ্কুকের এই রূপ তে আগে কখনোই দেখেনি। জাঙ্কুক আমার ভয় করছে,
তোকে আমি কতবার মানা করেছি, তুই আমার পারমিশন ছাড়া বের হবি না, সেখানে তুই এই সময় বের হয়েছিস, তোকে এত বড় সাহস কে দিয়েছে? তুমি এভাবে কেন কথা বলছো? আমি তো মামনিকে বলেই বের হয়েছিলাম। তখন চাঙ্কুকের মুখটা অনেক জোরে চেপে ধরে, ব্যথায় তের চোখে পানি চলে আসে। নেক্সট টাইম যদি আমি তোকে দেখি না, তুই আমার পারমিশন ছাড়া বের হয়েছিস, আমার থেকে খারাপ আর কেউ হবে না। তে তখন চাঙ্কুককে ধাক্কা মারল, যাবো তাতে তোমার কি? হ্যাঁ, আমার লাইফে না ইন্টারফিয়ার করতে আসবে না। কি বললি তুই, কি বললি আবার বল। বলছি যাবো, 100 বার যাবো। চাঙ্কুকের মুখে কষিয়ে একটা থাপ্পড় মেরে দিল। এদিকে চীন গেট ধাক্কা দিচ্ছিল আর বলছিল, চাঙ্কুক বাবা বাচ্চা মেয়েটাকে কিছু বলিস না, ভুল করে ফেলেছে, তোর বাবা জানতে পারলে কি করবে বুঝতে পারছিস? এদিকে চাঙ্কুকের তো কোনো কথাই কানে আসছে না। তুই ওই ছেলেগুলোর গা ঘেঁষে কেন বসেছিলি? গা ঘেঁষে কোথায় বসেছিলাম, ওরা তো জাস্ট আমার ফ্রেন্ড, এটাকে এত নেগেটিভ ভাবে নেওয়ার কি আছে? আমি নেগেটিভ ভাবে নি, তাই না? আমি তোমার সাথে আর থাকতে চাই না, আমি আমার বাবার কাছে চলে যাব, আমার বাবা আসুক না একবার, ফালতু ছেলে কোথাকার। তখন চাঙ্কুকের মুখে আর একটা থাপ্পড় মেরে দিল। আমার লাগছে, আজকে থেকে যদি আমার একটা কথা অমান্য করতে দেখি না, আমার থেকে খারাপ আর কেউ হবে না, মাইন্ড ইট। শুনবো না আমি তোমার কথা, তুমি কে? হ্যাঁ, কি বললি? না মানে কিছু না, আমি শুনবো। তখন চাঙ্কুক কিছু না বলে রুম থেকে বেরিয়ে যায়। সাথে সাথে জিন রুমে ঢুকে পড়ে আর দেখে তের মুখ পুরো লাল হয়ে গিয়েছে, আর তে গিয়ে জিনকে জড়িয়ে ধরে এবং কান্না করতে থাকে। মনে হয় আমি থাকবো না এখানে। মা শান্ত হ, চাঙ্কুকের রাগ হলে ও কি করে নিজেও জানে না, ওর রাগ অনেক বেশি রে মা, আর তোকে নিয়েও চিন্তা করে, এই জন্য ও এমনটা করেছে। তুই বুঝিসই আজকালকার সময়টা অনেক খারাপ। মনে সেটা তো আমাকে বুঝিয়ে বললেই আমি বুঝতাম, আমাকে মারলো কেন, থাকবো না বজ্জাতার সাথে। ইসরে মুখটা পুরো লাল হয়ে গিয়েছে। দাঁড়া আমি আজকে ওর বাবাকে বলবো, ওর একদিন কি আমার একদিন আজকে। তুই কাঁদিস না, তুই তুই এখন একটু ঘুমা মা, কান্না করিস না, কাঁদলে অসুস্থ হয়ে পড়বি তো। মামনি আমি এখানে ঘুমাবো না, আমি তোমার কাছে ঘুমাবো। আচ্ছা মা চল, আমি একটু আজকে এক রুমে ঘুমাবো। তারপর তেকে জিন রুমে নিয়ে গিয়ে ঘুম পাড়াতে লাগে। দেখি চাঙ্কুক ছাদে এসে স্মোক করছে, এখন রিয়েলাইজ করছে যে ও কি করে ফেলেছে। আসলে ওর মাথায় যখন রাগ ওঠে তখন ও কিছুই বুঝতে পারে না। আমি কি করলাম এটা, শিট, আমি আমার জানের গায়ে কিভাবে হাত তুলতে পারলাম, এটা তো আমাকে বুঝিয়ে বললেই পারতাম। চাঙ্কুক নিজের হাতে ইচ্ছা মতো ঘুষি মারতে থাকে। চাঙ্কুক এসে দেখতে পায় তেকে জিন ঘুম পাড়িয়ে দিচ্ছে। দরজার বাইরে দাঁড়িয়ে তেকে কিছুক্ষণ চাঙ্কুক দেখতে থাকে। তেকে ঘুম পাড়িয়ে দিয়েই চীন যখন বেরোতে যাবে তখন দেখতে পায় চাঙ্কুক গেটের বাইরে দাঁড়িয়ে আছে। এখন কেন এসেছিস, মাথা ঠান্ডা হয়ে গিয়েছে? আমি বারবার বলেছি রাগটা কন্ট্রোলে আন, ওই তো বাচ্চা মেয়ের উপর তোর রাগটা কেন ছাড়লি, এই কথাগুলো তো বুঝিয়ে বললে পারতি। মা তুমি তো জানোই রাগ উঠলে আমার এসব কোনো জ্ঞান থাকে না। চিন্তা কর মেয়েটাকে কিভাবে মানাবি। মা আমি দেখে নিব, মা আমি তেকে রুমে নিয়ে যাচ্ছি। চাঙ্কুক তেকে কোলে তুলে নেয় এবং তার রুমে নিয়ে যায়। চাঙ্কুক তেকে রুমে নেওয়া মাত্রই তের মুখে আলতো করে স্পর্শ করে এবং তের পুরো মুখে তার ঠোঁটের স্পর্শ এঁকে দিতে থাকে। আমার পিচ্চিটাকে আজকে আমি এতটা কেন মানলাম, আমি কিভাবে পারলাম, সরি পিচ্চি, আমি আর এমনটা কখনো করব না। তারপর চাঙ্কুক তের ঠোঁটে আলতো করে তার ঠোঁটের স্পর্শ এঁকে দিল। আমার জানটা চাঙ্কুক থেকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়লো।